ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। তুমি ফটো খিচা গোপাল যাও, ভালো লাগছে তো। দেখুন, আমার একটাই ইয়ে আছে যে লক্ষ্য, যে মানুষের পাশে আমি পৌঁছে যেতে পারি, মানুষের সঙ্গে কথা বলতে পারি। কেন, যদি মানুষের পাশে পৌঁছে যাই, মানুষ আমার পাশে পৌঁছে যাবে, সেটা আমার ধারণা আছে। ভিক্টোরিয়া আর্লি মর্নিং, সবাই ভবানীপুরের লোক, আশপাশে সবাই জনতা এখানে আসে, তো সেই জন্যে ভাবলাম যে একটা ফ্রেশ, একটা হেলদি স্টার্ট করি, সেই জন্যে ভিক্টোরিয়া। নমস্কার। ভবানীপুরের বাসিন্দাদের কাছে মূলত কোন বিষয়টা তুলে ধরবেন আপনার লড়াইয়ের জন্য প্রচারে? আমার লড়াইয়ের সবথেকে প্রথম বিষয় হলো দ্যাট সেভ বেঙ্গল, সেভ ডেমোক্রেসি, মানুষকে বাঁচতে দিন। আর চারদিকে যে সন্ত্রাস হচ্ছে তাকে বন্ধ করতে হবে, তার জন্য এই দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর, যিনি এখন এক্স চিফ মিনিস্টার, কিন্তু তিনি নিজের কাজ করেননি বলে আজকে আমি কে, আমি একজন নর্মাল জনতা, আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজ তুলছি। ভোটের পরে যে ঘটনাগুলো ঘটছে তাতে কি ডেমোক্রেসি আসছে বলে মনে হয়? বিধানসভা ভোটের রেজাল্ট সেটা তো আপনারা আমার থেকে বেশি ভালো দেখেছেন, যেখানে 30 থেকে বেশি মহিলাদের ধর্ষণ করা হলো, যেখানে হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করে দেওয়া হলো, যেখানে 50-এর উপরে খুন করে দেওয়া হলো, সেটা কি ডেমোক্রেসি? এরকম সরকারকে কেউ বেছে নেয়? সেই জন্য আওয়াজ তুলতে হবে। মুখ্যমন্ত্রীর মতো একজন হেভিওয়েট প্রার্থী, তার সাথে লড়াই কেমন, কী পদক্ষেপ এবং কী কেমন কী প্রস্তুতি রয়েছে? আমাকে ডেইলি মর্নিং ওয়ার্কের রিকোয়ারমেন্ট আছে, আমারও হেভি অনেক ওয়েট আছে, বুঝলেন? দেখুন, মুখ্যমন্ত্রী হোক বা যে কেউ হোক সামনে, কিন্তু লড়াইটা আছে ন্যায় ভার্সেস অন্যায়ের লড়াই, তো সেখানে ন্যায়কে বাঁচাতে হবে, অন্যায়কে শেষ করতে হবে। সেখানে যে এখানে দুষ্কর্ম, দুষ্কৃতি, সব কিছু TMC চারদিকে সন্ত্রাস ছাড়িয়েছে, তাকে বন্ধ করার লড়াই এটা, তো সেখানে যে কেউ হয় আমার কোনো আশা যায় না। জয়নি আমি ততটাই আশাবাদী যতটা আমি যখন হাইকোর্টে গিয়েছিলাম, তখন যে আমার বিশ্বাস ছিল যে মানুষের জন্য যে লড়াই করছি তাতে আমার জিত হবে, ততটাই আশাবাদী আছি। বিধানসভা ভোটে খেলা হয়েছে, উপনির্বাচনে কি খেলা হবে? দেখুন, সেটা তো এবার আমরা সবাই দেখেছি যে যে ধরনের খেলা ওরা খেলেছে, একটা লজ্জার বিষয় যে এটাকে এরা খেলা বলে, কিন্তু আমি খুনি খেলা বলি। যদি এই খুনি খেলা এরা চালাতে চায় তাহলে তো ডেমোক্রেসির কোনো মাইনে নেই, তো দেখি, দেখা যাক কি হয়। অমিত সরকারের পাওয়া গেলো 4 মাস 2 মাস পরে, এটা নিয়ে কি বলবেন? সরকারের কি গাফিলতি? শুধু গাফিলতি না, সরকার তো যারা খুন করেছে তাদেরকে সাপোর্ট করেছে। সরকার তো একবার, আপনি যে কোনো একটা কনফারেন্সে দেখেছেন যে সরকারের কেউ তাকে বলেছে যে না যেটা হয়েছে সেটা খারাপ হলো? কেউ তো বলেনি। এটা কি প্রচারের হাতিয়ার হবে? দেখুন, একটা মৃত দেহকে আমি হাতিয়ার বানাই ওরকম আমার কিন্তু আপব্রিঙ্গিং নেই, কিন্তু আওয়াজ নিশ্চয়ই বানাবো, কেন ওই আওয়াজ নিয়েই আমি দাঁড়িয়েছি, আর সেই আওয়াজটা আছে পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ। প্রতিবাদী শিক্ষক মইদুল, তার উপর যে পুলিশি নির্যাতন হচ্ছে, অভিযোগ করছেন বারবার, সেই বিষয়ে কী বলবেন? সেটা আমি কালকেই, আমার একটা অ্যাডভোকেট টিম আছে, তাদেরকে আমি বলেছি ওর পাশে দাঁড়াতে। দেখুন, আমি আপনাকে একটা জিনিস বলি, ভবানীপুরের মানুষকে যদি ভোট দিতে দেয় তাহলে ভবানীপুরের মানুষ বারবার দেখিয়েছে যে তাদের মাইন্ড
আর তাদের মন দুটোই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। কিন্তু সেখানে একটা যে পুরো এডুকেটেড ইন্টেলেকচুয়াল বর্গ আছে তাদেরকে আপনারা আটকিয়ে দেন, তাদেরকে ভোট দিতে দেন না, আর একতরফা আপনি একটা স্পেসিফিক একটা ওয়ার্ড যেটা ববি হাকিমের ওয়ার্ড সেখানে আপনি ভোট করান, তো সেটা তো কিন্তু গণতন্ত্র না। আপনি ভবানীপুরের প্রত্যেকটি লোককে ভোট দিতে দিন না। আরে একটা মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়ায় সেখানে কেন 40% ভোট হবে আমাকে জানান, সেখানে 70% বা 75% পুলিং হবে না কেন? বিকজ আপনারা আটকিয়ে দেন কেন? আপনারা জানেন যে যদি ওরা চলে যায় তাহলে আপনাদের ভোট দিবে না। বাকি বিধানসভা ভোট বিধানসভা এলাকায় এখনো পর্যন্ত কেন উপনির্বাচন হচ্ছে না যেটা ভবানীপুরে হচ্ছে? তো এটাই তো আমাদের কোয়েশ্চেন ছিল ইলেকশন কমিশনের কাছে, যে মুখ্যমন্ত্রীকে এক্স চিফ মিনিস্টারকে মুখ্যমন্ত্রী থাকার জন্য এই লড়াইটা এত জরুরি ছিল যে সব জায়গায় কোভিড, কিন্তু ভবানীপুরে কোভিড না, তো সেখানে ইলেকশন করাতে হবে। সেটা নিয়ে এখন কোনো কথা নেই, আমি তো এটাই চাই ভাই যে ইয়ে কোভিডের যে সিচুয়েশন আছে সেটা পুরোপুরি কন্ট্রোলে চলে আসে, তারপরে দেখা যায়। পুজোর আগেই ভোট, তার আগেই আবার করোনা বাড়ছে, এগুলো তো আপনারা আমার থেকে বেশি ভালো করে বুঝছেন যে যাদের এত দরকার আছে চেয়ার ছাড়বেন না, পাওয়ারের এত নেশা যে কুরসি কোনো হালাতেই ছাড়তে চাইছেন না, তারাই তো এই ইলেকশনের জন্য এত জোর দিয়েছিলেন। আমরা তো বলেইছিলাম যে এত এখন দরকার নেই ভাই, কোভিড সিচুয়েশনটা সামলাক, আপনারা নিজে বারবার বলেছিলেন কোভিড কোভিড, তো যখন না নিজের ইচ্ছে হয় যে বিরোধীকে আটকাতে হবে, তাদেরকে কোনো ধরনের রাস্তায় নামতে আমরা দিব না, তাদেরকে কোনো প্রোটেস্ট করতে দিব না, তখন বলেন কোভিড নিয়ম কোভিড নিয়ম, আর এখন যখন নিজের ইলেকশনের এত দরকার হয়ে গেল চেয়ারের জন্য যে এখন কোনো কোভিড নেই। ফিরোজ হাকিম কালকে বলেছেন যে মমতা, পরশু দিন তো আমি শুনেছি আমার সম্মানে বললেন যে প্রিয়াঙ্কা কে, সে কি খায় না মাথায় দেয়। হ্যাঁ, তো চিনি কিন্তু জানেন না যে তেল অনেক ধরনের হয়, একটা রান্নাতে আমরা ইউজ করি, একটা মাথাতে দেওয়া ইউজ করি, কিন্তু তেলের অনেক কিছু ভ্যারাইটি আছে, আর সেই তেলটা কোনো কোনো সময় আগুন লাগাবার জন্য কাজে লাগে। তো আমি ফিউল আছি না, তেল আছি না, বাচ্চা মেয়ে আছি না, সোনা মেয়ে আছি না, দিদিমণি আছি, সব কিছু নিয়ে আস্তে আস্তে জানতে পারবে। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহাটিক স্টাইল।